আলোচ্য বিষয় অক্টোবর মাসের পঞ্চম শ্রেণীর গণিতের মডেল অ্যাক্টিভিটি টাস্ক। তো ক্লাসটি শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো দেখে নিই প্রশ্নে কি বলা আছে। প্রথমে দেখো, চারটে প্রশ্ন আছে, চারটে MCQ আছে, তার প্রত্যেকটার মান আছে 1 করে। তারপরে আছে ট্রু ফলস সত্য মিথ্যা, এখানে প্রত্যেকটি প্রশ্নের মান আছে 1 করে। আছে তিনটে প্রশ্ন, স্তম্ভ মিলাও যে কোনো তিনটি বলা আছে, তোমাদের তিনটি প্রশ্ন আছে, মান আছে 3। তোমাদের এখানে চারটের মধ্যে যে কোনো তিনটে করতে বলেছে, আমি তোমাদেরকে চারটেই করিয়ে দেবো, যেটা তোমাদের পছন্দ হবে সেই তিনটে তোমরা করবে। যোগফল নির্ণয় করো, এখানে মান আছে 3। এখানে দেখো প্রশ্ন আছে অথবা দিয়ে প্রশ্ন, যে কোনো একটা করতে হবে, মান আছে 3। আমি তোমাদের দুটো করিয়ে দেবো, তোমাদের যেটা পছন্দ হবে সেটা করবে। তাহলে দেখে নিই প্রথম প্রশ্ন কি বলা আছে। যে চিত্রে কালো অংশটি সাদা অংশটির থেকে 2 বেশি নাকি 2-এর দশাংশ বেশি নাকি 2-এর দশাংশ কম নাকি 2 কম। তো দেখে নিই এর উত্তরটা কি হবে। তো এর উত্তরটা হবে 2-এর দশাংশ বেশি। কেন ব্যাখ্যাটা দেখে নিই, মোট অংশ হচ্ছে 10। দেখো এখানে আমাদের কটা আছে, এখানে আমাদের 1, 2, 3, 4, 5, 5 10টা আছে, 10টা খোপ আছে। তার মধ্যে 10টা খোপের মধ্যে দেখো কালো অংশ আছে, দেখো 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা। তা তাই লিখে দিলাম মোট অংশ 10, কালো অংশ আছে 6-এর 10। তাহলে সাদা অংশ কত আছে, 1, 2, 3, 4, 4-এর 10 আছে সাদা অংশ। তাহলে সাদা থেকে কালো বেশি কত, 6-এর 10 থেকে 4-এর 10 বাদ দিব, তাহলে 10 নিচে চলে গেল 10 আগু, তাহলে 6-4 কত হয়, 2 হয়। তাহলে উত্তর হয়ে গেল 2-এর দশাংশ। তো দেখো বিয়ে আছে 2-এর 10, তাই জন্য 2-এর 10টা আমরা লিখলাম। এবার দেখো পরেরটা, 5 ও 4-এর সাধারণ গুণিতক গুলির মধ্যে সবচাইতে ছোট গুণিতক গুণিতকটি হলো। উত্তর হবে 20। আমি এর ব্যাখ্যাটা দিয়ে দিচ্ছি, দেখো 5-এর সাধারণ গুণিতক কি। 5-এর সাধারণ গুণিতক হচ্ছে 5, 10, মানে 5-এর ঘরে নামতা পড়ে যাবো, 5, 10, 15, 20, 25, 30, এইভাবে 5-এর ঘরে অসংখ্য গুণিতক, তো অসংখ্য হয় কোনো একটা সংখ্যার, আর গুণনীয়ক হচ্ছে নির্দিষ্ট। আর 4-এর গুণিতক দেখো, 4-এর ঘরে নামতা পড়ে যাবো। এবার নামতা পড়ার পরে দেখবো দুটো নামতাতে ফার্স্ট মিল আছে কোনটা, ফার্স্ট দেখো 20-তে মিল আছে, তাই তো 20 আছে মিল, দুটো উপরেও 20 আছে নিচেও 20 আছে। তাহলে এটা হয়ে গেল সাধারণ গুণিতক সবচেয়ে ছোট, 20-র নিচে তো ছোট আর কেউ নাই, মানে দুটো একই হবে এরকম তো ছোট কেউ নেই। তাহলে সবচেয়ে ছোট সাধারণ গুণিতক হচ্ছে, যেটাকে আমরা বলি লঘিষ্ঠ সাধারণ গুণিতক, একে বলি লসাগু, এটা হচ্ছে 20 হয়ে যাবে। ঠিক আছে, উত্তর হয়ে গেল তাহলে 20, D 20। এবার গ দেখি, প্রকৃত ভগ্নাংশ কোনটি। প্রকৃত ভগ্নাংশ দেখো, প্রকৃত ভগ্নাংশ মানে আমরা জানি উপরে থাকে লব, নিচে থাকে হর, তাই তো। তো লবটা সবসময় হরের থেকে যদি ছোট হয় তাহলে সেটা হয় প্রকৃত ভগ্নাংশ। দেখে নিই এখানে দেখো 3-এর 2, এটা কিন্তু প্রকৃত ভগ্নাংশ নয়, এটা মিশ্র ভগ্নাংশ, এটা প্রকৃত ভগ্নাংশ নয়। কিন্তু দেখো 2-এর 3, এখানে লব কিন্তু হরের থেকে ছোট আছে, 3-এর থেকে 2 ছোট, তাহলে উত্তর ডি, 2-এর 3 হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। এবার দেখো ঘ, 1-এর 2 কিগ্রা যোগ 1-এর 2 কিগ্রা, এটা কত হবে। দেখো পাশে করা আছে, 1-এর 2 সঙ্গে যদি 1-এর 2 যোগ করি, 2 হয়ে গেল লসাগু, তো উপরে 1 যোগ 1, 2, তাহলে 2/2 মানে হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে 1 কিগ্রার সমান। উত্তর তাহলে 1 কিগ্রার সমান। এবার চলে আসি পরের অঙ্ক, আশা করি তোমরা সকলে এটা বুঝতে পেরেছো। আচ্ছা, কোন ক্লাস কখন হবে জানার জন্য তোমাদের জন্য টেলিগ্রাম গ্রুপ খোলা হয়েছে এবং একটি ফেসবুক পেজ খোলা হয়েছে, সেখানে কখন কোন ক্লাস নেওয়া হবে তার আপডেট পেয়ে যাবে, তার লিংক ডেসক্রিপশন বক্স দেওয়া হয়েছে, তোমরা সেখান থেকে গ্রুপগুলোতে জয়েন হতে পারো। দেখো এবার সত্য মিথ্যা নির্ণয় করো, চিত্রে AB একটি সরলরেখা। দেখো চিত্রটা দেখে নি, দেখো দেখো এখানে AB একটি সরলরেখা, এই উক্তিটি কিন্তু একদম মিথ্যা, ঠিক আছে, লিখে দেবে উক্তিটি মিথ্যা। তারপর দেখো প্রশ্ন আছে, 0.2, 0.1 এর থেকে 1 বেশি, এটা কি সত্য, না এটাও মিথ্যা। দেখো কেন, 0.2 থেকে যদি আমরা 0.1 বিয়োগ করি তাহলে আমরা পাই 0.1, 1 নাই 0.1 পাই, তাহলে উত্তরটি কিন্তু মিথ্যা, তাহলে আসল উত্তর হবে 0.1। বলেছে PQ এর PRQ বিন্দুটি যুক্ত করে অসংখ্য সরলরেখা পাওয়া যায়। দেখো P এবং Q আমরা দুটো বিন্দু নিয়েছি, তাকে আমরা যুক্ত করলাম, দেখো যুক্ত করেছি, যুক্ত করার পরে কটা সরলরেখা পেয়েছি, আমরা তো একটাই সরলরেখা পাচ্ছি, অসংখ্য তো হচ্ছে না, তাহলে এই উক্তিটিও কিন্তু মিথ্যা। ঠিক আছে, এবার দেখো স্তম্ভ মিলাও কি বলেছে, 4 বিভক্ত 10। তো 4 বিভক্ত 10, দেখো 4 বিভক্ত যদি 10 করি তাহলে 1 ঘর আগে দশমিক যাবে, দেখো 1 ঘর আগে দশমিক এসছে,
তাহলে এটা হয়ে গেল মিলে গেল দেখো এই দাগটা মিলে মিলানটা বুঝতে পারছো অন্য কালারে মিলানো হয়েছে সমান 40 ভাগের 4 ভাগ মানে 4 ভাগ 40 দেখো 4 ভাগ 40 আবার 4 দিয়ে 40 কে কাটাকাটি করি তাহলে 1 এর 10 আসবে মানে 0.1 তো দেখে নিয়ে দেখো 0.1 এখানে আছে তো এটার সমান মিলবে 0.1 এবার দেখো 4 ভাগ 100 4 ভাগ যদি 100 হয় তাহলে 2 ঘর আগে 0 বসবে তো 1 ঘর 2 ঘর তার আগে 0 বসছে তো 0.04 1000 ভাগে 4 ভাগ মানে দেখো 3 ঘর আগে বসবে 1 ঘর 2 ঘর 3 ঘর তাহলে 0.004 হয়েছে দেখো প্রত্যেকটা আলাদা আলাদা দাগ দিয়ে মিলানো হয়েছে তোমরা যাতে বুঝতে পারো এবার দেখো পরের প্রশ্ন যোগফল নির্ণয় করো 1 এর 3 এর সঙ্গে যদি 1 এর 2 যোগ করি তাহলে দেখে নিই 3 আর 2 এর লসাগু কত 3 আর 2 এর লসাগু হচ্ছে 3 গুণ 6 এবার 6 যদি হয় লসাগুটা তোমাদের এখনই শিখালাম লসাগু কি হবে তাহলে 6 যদি হয় এখানে 6 তাহলে এখানে 3 আছে 3 যদি থাকে তাহলে উপরে 2 যোগ 3 বা 3 যোগ 2 তোমরা যা খুশি লিখতে পারো তাহলে এখানে হবে 3 আর 2 5 5 এর 6 উত্তর হবে 5 এর 6 ঠিক আছে তো যোগফল নির্ণয়টা হয়ে গেল এবার দেখো পরের প্রশ্ন বলেছে 36 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের একটি বাহুতে হলুদ রং দেওয়া হলো হলুদ রং দেওয়া অংশটির দৈর্ঘ্য নির্ণয় করো তো এই যে তোমাদের এই বর্গক্ষেত্র দেখতে পাচ্ছ এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 36 বর্গ সেন্টিমিটার তো 36 বর্গ সেন্টিমিটার এর ক্ষেত্রফল তো একটা বাহুর দৈর্ঘ্য আমরা কিভাবে করব একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে রুট ওভার অফ 36 মানে এর বর্গমূল করে দেব তাহলে 36 এর বর্গমূল করলে 6 হবে 6 সেন্টিমিটার তার মানে একটা বাহুর দৈর্ঘ্য 6 আমাকে জানতে চাইছে একটা বাহুর দৈর্ঘ্য দেখো একটি বাহু তো হলুদ রং করা হলো তাহলে হলুদ রং দেওয়া অংশটি হলো একটি বাহু তাহলে সেটা হলুদ রং দেওয়া অংশের দৈর্ঘ্য হলো 6 সেন্টিমিটার বুঝতে পেরেছো সকলে আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে এবার দেখো পরেরটা অথবা দিয়েছে আমি দুটোর মধ্যে একটা যে কোনো করবে হ্যাঁ এই যে এইটা করবে না হয় এটা করবে যে কোনো একটা যেটা তোমাদের পছন্দ হবে সরল বলেছে 16 ভাগ 4 গুণ 2 ভাগ 4 গুণ 3 এটা তোমাদেরকে সমাধান করতে বলেছে দেখো প্রথমে 16 ভাগ 4 এটা করলাম 16 ভাগ 4 যদি আমরা করি তাহলে 4 4 এ 16 এরকম পেয়ে গেলাম 4 4 এ 16 4 4 এ 16 4 পেয়ে গেলাম এবার যেমন এটা যা আছে এটা যা আছে সেটা বসিয়ে দিলাম গুণ 2 ভাগ 4 গুণ 3 বসিয়ে দিলাম তাহলে এই অংশটা হয়ে গেল এবার দেখো 4 গুণ 2 কারণ 2 2 কে তো 4 দিয়ে আমরা ভাগ করতে পারি না 2 কে তো আমরা 4 দিয়ে ভাগ করতে পারি না তাহলে 4 গুণ 2 টাকে করে নি 4 2 গুণ 8 4 2 গুণ 8 করলে আমরা কত পাবো 4 2 গুণ 8 করে আমরা পেয়ে গেলাম এই 8 পেয়ে গেলাম 4 2 গুণ 8 পেয়ে গেলাম বাকি যেটা থাকলো যে ভাগ 4 গুণ 3 টা বসে গেল ভাগ 4 গুণ 3 এবার দেখো আমরা ভাগের কাজটা আগে করব 8 ভাগ 4 কত হয় 2 হয় 2 থাকলো এখানে 3 গুণ আছে 2 গুণ 3 কত হলো 6 হলো তাহলে তোমাদের সরল নির্ণয় সরল ফল লিখবে নির্ণয় সরল ফল লিখবে 6 ঠিক আছে তাহলে তোমরা বুঝতে পারলে তাহলে তোমাদের পঞ্চম শ্রেণীর অঙ্কের মডেল অ্যাক্টিভিটি টাস্কটা কমপ্লিট করা হলো এবার তোমাদের আজকে এবং কালকের মধ্যে পঞ্চম শ্রেণীর বাকি যে সাবজেক্টগুলো আছে সেগুলো সব কমপ্লিট করানো হবে তাই জন্য তোমরা অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে এবং তোমাদের সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা আছে সেই বেল আইকনটা ক্লিক করে তার পাশে যদি অল ডট তুমি প্রেস করে রাখো তাহলে সমস্ত ক্লাসের নোটিফিকেশনটা তোমাদের ফোনেই চলে আসবে তাহলে তোমাদের যদি এই ক্লাসটা ভালো লাগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করবে তাহলে যে ক্লাসটা এ পর্যন্ত থাকছে।